এক ফেসবুক পোস্টেই আলোচনা উস্কে দিয়েছিলেন মুশফিকুর রহিম। শুধু যে সকালে উঠে দৌড়ে বেড়ান তাও তো না, ঘুমেরও দরকার হয় মুশফিকের। মাঠে যেমন প্রমাণ করেন, খাটে না হলেও ফেসবুক পোস্টে ঘুমানোর ছবি দিয়ে জানান দিয়েছিলেন তিনিও মানুষ, রোবট নন। নিজের অনুভূতি, সেটা রাগ হোক ক্ষোভ হোক যাই হোক, তা প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছিলেন মুশফিক। ওই পথে কি হাঁটলেন রোনালদো আর নেইমার? ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান এমন খবর জুলাই থেকে নিয়মিতই প্রকাশ করে যাচ্ছে ইউরোপের সংবাদ মাধ্যমগুলো। তবে রোনালদো সরাসরি এই নিয়ে এখনও কিছু বলছেন না। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে দুটো ম্যাচেই খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে, তবুও দলবদলের গুঞ্জন ধামাচাপা দেওয়ার জো তো আর নেই। মুখেও কুলু পেটেছেন রোনালদো, নইলে হয়তো গুঞ্জন ডালপালা মেলার সুযোগই পেত না। কতক্ষণ আর ঘাপটি মেরে বসে থাকা যায়? রোনালদো তাই ঢাল হিসেবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। এক সাংবাদিক, যিনি আবার রোনালদোর বন্ধুও, তার ইনস্টাগ্রাম পোস্টেই কমেন্ট করেছেন CR7। লিখেছেন, মিডিয়া ডাহা মিথ্যা বলছে, সপ্তাহ দুয়েকের ভেতর একটা ইন্টারভিউ দিয়ে সব পরিষ্কার করা হবে। আমার কাছে একটা নোটবুক আছে যেখানে শেষ কয়েক মাসে আমাকে নিয়ে যা যা মিথ্যাচার হয়েছে তার সব টুকে রেখেছি আমি। এর ভেতর মাত্র 5টা সত্য খবর আছে। এখন প্রশ্ন হচ্ছে, রোনালদো কি বলতে চাইছেন তা জানাতে 2 সপ্তাহ কেন অপেক্ষা করতে হবে? ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার রোনালদোর, মিডিয়ার চেয়ে তো বরং সোশ্যাল মিডিয়ার পাওয়ারই তার জন্য বেশি হওয়ার কথা। যাই হোক, রোনালদোর ওই মন্তব্য মুশফিকের মতোই প্রভাব ফেলেছে ইংলিশ গণমাধ্যমগুলোতে। নেইমার করেছেন আরেক কাজ, লিগ আঁতে মপেলিয়ারের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নিয়ে এমবাপের সঙ্গে এক দফা বনি বনা হয়নি মাঠে। পরে টুইটারে গিয়ে নেইমার আবার লাইক দিয়েছেন আরেক সমর্থকের মন গড়া পোস্টে। এটা তো এখন অফিসিয়াল হয়ে গেল যে এমবাপে PSG-র পেনাল্টি টেকার, বোঝাই যাচ্ছে কন্ট্রাক্টের সময়ই এসব বলা ছিল, নইলে নেইমার যে ক্লাবে আছে সেখানে সে কখনোই সেকেন্ড পেনাল্টি টেকার হতে পারে নাকি। চুক্তিটাই এমনভাবে হয়েছে, ভাবটা এমন, এমবাপেই PSG-র মালিক। ভক্তের এই পোস্টে লাইক দিয়ে নেইমারই বা কী প্রমাণ করতে চাইলেন? মজার ঘটনা আরও একটা আছে বাংলাদেশে। ফুটবলিং সিজন শেষ, এখন দলবদলে ব্যস্ত বাংলাদেশের ক্লাবগুলো। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ট্রান্সফার নিয়ে গেল কয়েকদিন ধরে ফেসবুকে চলেছে শোরগোল। সমর্থকেরাই স্বপ্রণোদিত হয়ে কিছু কিছু ট্রান্সফারের খবর দিয়েছেন, যদিও ক্লাব থেকে অফিসিয়াল কোনো ঘোষণা এখনও আসেনি। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষের কাছে আবার এসব ভালো লাগেনি। তারা রীতিমতো বিবৃতি দিয়েছে, ফেসবুক পেজগুলোর নাম উল্লেখ করে জানিয়েছে এরা যা দিচ্ছে তার নাকি কোনো ভিত্তিই নেই। সোশ্যাল মিডিয়া বড়ই মজার জায়গা, সে বাংলাদেশেই হোক আর ভিন দেশেই হোক। রিফাত মাসুদ, TSports। নগদে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ, তাই দেশি নগদে বেশি লাভ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.